আমরা জানি যে অন্যের সমালোচনা করা পাপ, কিন্তু কেউ যদি কারো সম্পর্কে জানতে আসে আর সে যদি খারাপ মানুষ হয় তখন তার কি বিষয়ে কি বলা ঠিক হবে? যেমন বিয়ের সময় অনেকে ছেলে মেয়ের সম্পর্কে জানতে চায় তারা কেমন, আবার কাউকে সাবধান করতে কি বলতে পারি যে এর সাথে মিশো না, এই ছেলে মেয়ে এই রকমের খারাপ, এইগুলো কি গীবত হবে? যদি আপনার নিয়তে থাকে, ভালো করে বুঝবেন, যদি আপনার নিয়তে থাকে তাকে খাটো করা, তাকে ছোট করা, তাকে অপমান করা, তাহলে তা গীবত হবে। কিন্তু যদি আপনার নিয়তে তাকে খাটো করা না হয়, তাকে ছোট করা না হয়, এইটা যদি না থাকে, আপনি মানুষকে সতর্ক করার জন্যে অথবা একটা মেয়ে যেন খারাপ স্বামী না পায় এটা সতর্ক করার জন্যে, অথবা মেয়েটা খারাপ সে যেন তার ভালো একটা ছেলের সাথে সম্পর্ক না হয়ে ছেলেটাকে নষ্ট না করে এইটার জন্যে, অথবা কোনো সন্তানদেরকে অথবা কোনো ছেলেকে খারাপদের কাছ থেকে দূরে রাখার জন্যে যদি আপনি বলেন, তাদেরকে সতর্ক করেন, তাহলে ইনশাআল্লাহ এটা গীবত হবে না। আল্লাহ আলাম। আমি ফরজ সলাতের পর দলীয় মোনাজাত করি না, কিন্তু আমি যে মসজিদে সলাত আদায় করি সেখানে দলীয় মোনাজাত হয়। অনেক সময় মুয়াজ্জিন না থাকলে আমাকে সলাত পড়াতে হয়, তাই বাধ্য হয়ে আমিও দলীয় মোনাজাত করাই। ইসলামের দৃষ্টিতে এই আমার ভুল নাকি ঠিক, না করলে বিভ্রান্ত সৃষ্টি হবে? জি, আপনি যদি ফরজ সলাতের পরে মোনাজাত করার সম্পূর্ণ বিদাত। কেন? আল্লাহর নবী করেন নাই, আল্লাহর নবীর সাহাবি করেন নাই, তাবি করেন নাই, কোরআনে বর্ণিত হয় নাই, হাদিসে বর্ণিত হয় নাই, আল্লাহর নবীর সম্মিলিত মোনাজাত করতে বলেন নাই, এই জন্য এটা বিদাত। তাহলে বিদাতের সাথে কখনো আপোষ করা যাবে না। আপনার জন্য উচিত হচ্ছে, প্রথম উচিত হচ্ছে, আপনি যদি সলাত আদায় করেন তাহলে আপনি মোনাজাত করতে পারবেন না। কিন্তু আপনি যদি বলেন যে ফেতনা হয় বা অনেক সমস্যা হয় তাহলে আপনি সলাত আদায় করাবেন না, তাহলে আপনি সলাত আদায় করাবেন না, অন্য কাউকে দিয়ে সলাত আদায় করাবেন। আর তারপরেও যদি কেউ নাই থাকে সলাত আদায় করাবার, আপনাকেও যদি পড়াতে হয়, তাহলে কোনো ক্ষেত্রে কোনো সময় কোনো পদ্ধতিতে আপনাকে মোনাজাত করার জায়েজ পদ্ধতি ইসলাম দিতে পারে না। অতএব এটা বিদাত, এই বিদাত থেকে সতর্ক থাকবেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে বিদাত থেকে হেফাজত করুন। মহিলারা পর্দা কতটুকু করবে, মুখমণ্ডল খোলা রাখার বিধান কি, এখানে ইখতিলাফ আছে। তবে সবচেয়ে উত্তম কথা হচ্ছে মহিলারা তাদের মুখ, তাদের হাত এবং তাদের পা সব কিছু পরপুরুষ থেকে ঢেকে রাখবে, এবং তাদের চেহারার উপর দিয়ে জিলবাব অর্থাৎ কাপড় বা যে কোনো চাদর ছেড়ে দিবে যাতে তাদেরকে চেনা না যায়। সর্দি কাশি কাপড়ে লাগলে কাপড় কি নাপাক হয়ে যায়? জি না, সর্দি কাশি যদি কাপড়ে লেগে যায় তাহলে কাপড় নাপাক হয় না। আপনি যদি বলেন দলিল কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা ডান দিকে থুতু ফেলো না, ডান দিকে মালাক থাকে, তোমরা সামনের দিকেও থুতু ফেলো না, যদি তোমাদের সলাতের ভিতরে থুতু এসেই যায় তাহলে তোমরা পায়ের দিকে ফেলো। এর দ্বারা বোঝা যায় সলাতের জায়গা কি হচ্ছে না, নাপাক হচ্ছে না। এই দৃষ্টিতে বোঝা যায় যে এগুলো যদি লেগে যায় তাহলে কাপড় নাপাক হবে না। হিন্দুদের দেওয়া উপহার গ্রহণ করা যাবে কি, এখানে দুইটা জিনিস আছে। হিন্দুরা যদি তাদের যবেকৃত পশু দেয়, অর্থাৎ যদি কোনো পশু দেয় তাহলে ওই পশুর গোস্ত খাওয়া যাবে না। কেন? তা তারা আল্লাহর নামে জব করে নাই। কার নামে জব করেছে? গাইরুল্লাহর নামে জব করেছে, মূর্তির নামে জব করেছে, এই জন্য তাদের ওইটা দেওয়া খাওয়া যাবে না। কিন্তু এমনি যদি স্বাভাবিক খাবার হয় যেটা জবেকৃত না, আর সেটাকে যদি মনে হয় স্বাভাবিক খাবার যদি হয় তাহলে তারা যদি তা দেয় বা উপহার দেয় তাহলে তার নেওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক অমুসলিমদের দেওয়া দুধ নিয়েছেন এবং তা পান করেছেন, এজন্য এটা বৈধতা আছে। ইসলাম এই প্রশ্নটা বুঝতে পারলাম না। রাস্তায় মহিলারা বেপর্দা হয়ে চলাফেরা করে, সেই মহিলা সালাম দিলে সেই মহিলাকে সালাম প্রদান করা যাবে কি? যদি মহিলা বেপর্দা হয়ে সালাম দেয়, এখানে দুইটা ইখতিলাফ আছে। একদল বলেছেন যে সালাম দেওয়া যাবে না, আবার আর একদল বলেছেন সালাম দেওয়া যাবে হিদায়তের উদ্দেশ্যে, অর্থাৎ তোমার অন্তরে এইটা থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন হিদায়ত দান করেন, এই ক্ষেত্রে সালাম দেওয়া যাবে।
বাকি আল্লাহ আলাম, আল্লাহ তাআলা ভালো জানেন। হিন্দুদের পূজায় যাওয়া যাবে কি? আমরা বা আমার অনেক হিন্দু বন্ধু আছে, পূজায় তাদের বাড়ি খাবার জন্য দাওয়াত দেয়, আমি কি সেই দাওয়াত খেতে পারবো? কখনো নয়, কোশ্চেন কালেও নয়, কোনোভাবেই। আপনি হিন্দুদের পূজায় যেতে পারবেন না এবং ওই পূজা উপলক্ষে কোনো জিনিস খেতে পারবেন না, কোনো খাবার খেতে পারবেন না, কোনো দাওয়াত গ্রহণ করতে পারবেন না পূজা উপলক্ষে। আপনি তাকে ঈদের দাওয়াত দেন না কেন? দেখি সে আপনার ঈদের দাওয়াতে আসে কিনা। আপনি তাকে সালাত আদায় করার জন্য দাওয়াত দেন তো, দেখি আপনার দাওয়াতে আসে কিনা। সে আপনাকে ঘৃণা করে, আপনার দাওয়াতে আসবে না, আপনার মতো ইবাদত করবে না, তাহলে আপনি কেন তার ইবাদত করতে যাবেন? এই জন্য আপনি কেন তাকে মানতে যাবেন, তাকে সম্মান দিতে যাবেন? অতএব সাবধান থাকবেন।